ওয়েল, নেটফ্লিক্সে রিলিজ হয়েছে সায়েন্স ফিকশন স্ল্যাশার সিনেমা টাইম কাট। এখানে আছে টাইম ট্রাভেল, সাসপেন্স ও থ্রিলার ভাব। মুখোশ পরা একজন যে কিছু টিনের ছেলে মেয়েদের হত্যা করছে। এই সিনেমাটি আপনি হিন্দি ডাবের সঙ্গে নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারেন, যেখানে ঘটনা শুরু 2003 সালে। একটি পার্টিতে সবাই থাকাকালীন সামার নামে একটি মেয়েকে মুখোশধারী একজন মারতে আসে। সামার তার হাত থেকে বাঁচার চেষ্টা করলেও মুখোশধারী ওই লোকটি সামারকে মেরে ফেলে। এখন 2024 সালে সামারের মৃত্যুর পর তার বোন জন্মগ্রহণ করে লুসি। লুসি নাসাতে ইন্টার্নশিপ করতে চায়, কিন্তু সামারের মৃত্যুর পর তার বাবা মার আগের মতো আর নেই। তারা এখন নতুন বাড়িতে থাকে। পুরনো বাড়িতে এলে গ্যারেজের মধ্যে লুসি একটি মেশিন দেখতে পায় এবং হঠাৎই মেশিনটি চালু হয়ে পোর্টল খোলে ও লুসি চলে আসে 2003 সালে। এখানে তার বোন সামারকে দেখে, আর এখানে একটি ছেলে যে ফিজিক্সের জিনিয়াস কুইনের সঙ্গে বন্ধু হয়, কারণ কুইনকে যখন কিছু স্টুডেন্ট জলে ফেলতে যাচ্ছিল তখন লুসি এসে তাকে বাঁচায়। ও পরে জানায় সে ভবিষ্যৎ থেকে এসেছে, তার জন্য সে তার নিজের ফোনও দেখায়। পরে দুজন মিলে ওই মেশিনটিকে কুইনের বাড়িতেও নিয়ে আসে, কিন্তু ফিরে যাবার জন্য দরকার একটি এলিমেন্ট, যেটি এই মেশিনে লাগাতে হবে, কিন্তু এটি এখন শেষ হয়ে গেছে। আর এই জিনিসটি পাওয়া যাবে লুসির বাবার অফিসে। সেই জন্য লুসি সামারকে ফিজিক্সে নোট দেওয়ার জন্য সাহায্য করার জন্য তার বাড়ি যায়, তার সঙ্গে বন্ধু করে। কিন্তু এখানে সামারের সঙ্গে আরও তিন বন্ধুকে মুখোশধারী হত্যা করেছিল, ফলে সেই রকম দুই বন্ধুকে বাঁচাতে লুসি একই মলে যায়। কিন্তু ওই মুখোশধারী দুই বন্ধুকেও মেরে ফেলে, লুসি তাদের বাঁচাতে পারে না। এরপর লুসি তার বাবা মার সঙ্গে কথা বলে জানতে পারে তাদের আর দ্বিতীয় সন্তানের নেবার কোনো ইচ্ছা নেই, ফলে লুসি বুঝতে পারে যদি সামার না মারা যায় তবে লুসি জন্মগ্রহণই করবে না। ফলে লুসি সামারকে না বাঁচিয়ে ফিরে যেতে চেয়েছিল। এরপরে সে সামারকেও সত্যি কথা বলে, সে তার বোন, ভবিষ্যৎ থেকে এসেছে। প্রথমে বিশ্বাস না করলেও একটি চিঠি দেখার পর যেটি সামার নিজে লিখেছিল তখন বিশ্বাস করে ও লুসি ঠিক করে যাই হোক না হোক সে সামারকে বাঁচাবে। এরপর আরও একজন বন্ধু এমিকে বাঁচাতে যায়, কিন্তু এইবার ভাগ্য ভালো ছিল, ওই মুখোশধারীর হাত থেকে তারা এমিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটা প্ল্যান করে, এরা প্রথমে বাবার অফিসে গিয়ে ওই পার্টিকেলটা চুরি করে, কিন্তু দেখে এখানেও কিছুজন লোক মরে পড়ে আছে। তখন বুঝতে পারে ওই খুনি আসলে ওই মেশিনের মাধ্যমে ভবিষ্যৎ থেকে এসেছে, বর্তমানের কেউ খুনি নয়। এবং যখন সামারকে ওই মুখোশধারী মারতে আসে তখন লুসি ও কুইন এসে মুখোশধারীকে গাড়ি ধাক্কা দিয়ে মারে। তখন দেখে ওইজন আর কেউ নয়, আসলে কুইনই। এরপর সবাই কুইনের বাড়িতে আসে ওই মেশিনের কাছে, কিন্তু এখানে ভবিষ্যতের কুইনও এসে পড়ে। আসলে ভবিষ্যতের কুইন এদেরকে মেরে বদলা নিতে চেয়েছিল, কারণ এদের জন্যই অনেক অপমান হতে হয়েছিল, এবং যখন একে জলে ফেলে দিয়েছিল তখন এরা সবাই হাসছিল। কিন্তু 2003 সালের কুইন এরকম চায়নি, এই কুইন সামারকে বাঁচাতে চায়। তখন লুসি ভবিষ্যতের কুইনকে নিয়ে মেশিন চালু করে ও 2024 সালে চলে আসে। এরপর দুজনের মধ্যে একটি হাতাপাই হয় ও লুসি কুইনকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর লুসি আবার 2003 সালেই ফিরে আসে, যেখানে তার বোন সামার ও তার পরিবারের সঙ্গেই থাকতে থাকে। তো বন্ধুরা, এটি হলো টাইম কাট সিনেমা সম্বন্ধে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।